মরাজ একটা শব্দের সাথে পরিচিত আছি যেটা হচ্ছে টেলিপ্যাথি তো এইটা কি কোনো বৈজ্ঞানিক সত্যতা আছে না শুধুই কাকতালীয় বা কোয়েন্সিডেন্ট বলতে পারি একজনের ভাবনার সাথে আরেকজনের ভাবনা মানে একই সাথে ওঠা এই টেলিপ্যাথির যে দেখুন দুটো দিন ঠিক এই ধার এই জাতীয় যে জিনিস এর মধ্যে অনেক কিছু দাঁড়িয়ে আছে এই কি দাঁড়িয়ে আছে এর উপরে ঠিক আছে মাইন্ড রিডের যাবতীয় যে বিধি সেসব দাঁড়িয়ে আছে টাইপ অফ টেলিপ্যাথি আর কি একদম সহজ কথা আমরা যেভাবে টেলিপ্যাথি দেখেছি দেয়ার ইজ নাথিং লাইক কিছু নেই এরকম ঠিক আছে টেলিপ্যাথির আগে বা এই সব জিনিসের প্রচণ্ড সাজেশান আমাদেরকে দেওয়া হয় এটাই এরকম এটাই এরকম আমি ওখানে বসবো ওখানে এই থাকি এই থাকি যদি না হয় ঠিক আছে আপনি জানেনই না আপনি আপনার বাড়িতে কি করছেন। পরোটা ভাজছেন আর আমি এখানে টেলিপ্যাথি করছি আপনাকে ধপ করে হবে যে পরোটা আমাকে কেউ করছে শুধু সিনেমাতে এগুলো হয় পিছন থেকে ভূত এসে ঢুকে গেল ওই হিলিং আমাদের এসছে একজন প্রশ্ন করেছিল হিলিং আগে বলতে হবে আমি আপনাকে হিল করছি আমি হিল করার ফলেই হবে আমি এতজনকে হিল করেছি এর এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি ওখানে বসে আছেন এইভাবে বসুন সেইভাবে বসুন দে আর মাথায় দেওয়া হয়েছে এবং আপনি অ্যাকর্ডিংলি তৈরি হচ্ছেন যদি বলেন টেলিপ্যাথি দেখুন উই অল আর টেলিপ্যাথ আমরা প্রত্যেকেই টেলিপ্যাথি করছি প্রত্যেকে প্রত্যেককে এফেক্ট করছি প্রত্যেকটা ভাব সংক্রমিত হচ্ছে আমি ওকে এক বকা দেবো আমি জানি আপনাদের হার্টবিট বেড়ে গেছে টেলিপ্যাথি তাই না এখানে আমি শান্ত হয়ে বসছি বা আপনারা বসছেন আরও দশজন শান্ত হয়ে যাচ্ছে টেলিপ্যাথি আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বলতে পারবো যে ব্যক্তি এবারে উঠতে চাইছে আমি ধ্যান ভাঙলাম কেন আমি বুঝতে পারলাম বাই টেলিপ্যাথি যে এবার ধ্যান ভাঙা দরকার বুঝে যাচ্ছে তো যদি অরিজিনালি টেলিপ্যাথির কথা কেউ বলে যে টেলিপ্যাথি বিষয়টা কী প্রত্যেক তন্মাত্রা আরেকটি তনমাত্রাকে এফেক্ট করে প্রত্যেকে এফেক্ট করছে ঠিক আছে আপনি শুধু এখানে বসে গুচ্ছের কিছু ভাববেন হ্যাঁ এবং সেটি গিয়ে আরেকজনকে প্রভাবিত করবে আপনি অন্যের মাইন্ডকে রিড করে ফেলতে পারবেন এ সম্ভব নয় হ্যাঁ প্রেসক্রিপশন সম্ভব প্রেসক্রাইব করা সম্ভব এটা দীর্ঘদিনের একটা যারা টেলিপ্যাথি করে তার একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় লাইক জ্যোতিষ কিছু কমন সাজেশান দিতে থাকে ঠিক আছে তাদের অভিজ্ঞতা তাদের সহায়তা করে বডি ল্যাঙ্গুয়েজ রিড করা এতে একটু ছোটো একটার জন্য একজনকে লাইন মারে আপনি কী করে বুঝে যান আপনারা মেয়েরা বেশি বুঝবেন ছেলেরাও বুঝবে আপনারা কি বলেন মেয়েদের মধ্যে যে টেলিপ্যাথি খুব বেশি থাকে এমনি মেয়েদের মধ্যে একটু সিক্স সেন্সের প্রবণতা বেশি থাকে কারণ কি শারীরিকভাবে যদি তারা একটুখানি দুর্বল থাকে তো পুরো অস্তিত্বই তাদেরকে একটুখানি দিয়ে রেখেছে যে ইউ ক্যান অ্যাজিউম বিফোর কিছু আপনি কিছু ধারণা করতে পারেন যে একটা অ্যাজামশান নিতে পারেন যে এরকম এরকম হয়েছে বা তো মেয়েদের মধ্যে বলে দেবে না কত মহিলা দেখবে একে অপরকে বলে যে এই ওর নজর ভালো না ওদিকে যাস না মেয়েরাই বলে ছেলেরা এত বোঝে না এদের টেলিপ্যাথি একটু কম আছে ভর মেয়েদেরই বেশি হয় বেটা ছেলে ভরে পড়েছে কম দেখবেন সব টেলিপ্যাথির জগতে সবাই হাত পাকিয়ে রেখেছে হুম দেখবেন যেগুলি আপনি কখনো পুরুষ মানুষ সারা জীবনে কল্পনা করেননি মেয়েরা কত দূর ভেবে ফেলেছে এরপরে গিয়ে এরপরে সেই ছেলেরা গিয়ে বাড়িতে পারে তোমরা ভাবতেও পারো বাবা তোমার ইয়ে করেছে ছোট দিয়ে করেছে বট দিয়ে করেছে নন দিয়ে করেছে সে ভাবছে কালকে টাকা কী করে বাড়াবো বুঝে যাচ্ছে টেলিপ্যাথি হ্যাঁ অন্যের মাইন্ড ইট করা এগুলো অনেকগুলো স্তরে হয় এক যদি একদল কোর জিজ্ঞেস করেন আমরা ই সব সবসময় রিড করছি কারোর পাশে বসে আপনার ভালো লাগে না আপনার টেলিপ্যাথি ও টেলিপ্যাথি ম্যাচ খাচ্ছে না আপনি জানেনও না আপনি বলেন কি জানি ভালো লাগছে না বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা কেন হয় জানেন তো নর্মালি আপনি সব জানেন শুধু বলবেন না আমার না ওর কাছে ভালো লাগে না কেন ভালো লাগে না সব জানা আছে হাজার একটা কনসেপ্ট নেওয়া আছে হুম এখন শুধু বলছে না আমার যেন তন্মাত্রাটা পছন্দ হচ্ছে না সব জানা আছে যে আমাকে ল্যাংয়েজে ছিল আগে ওর পাশে আমি বসি তো সেটা আলাদা কথা তো একজনের ভিতর থেকে আরেকজন স্বাভাবিকভাবে দেখুন না একজন খুব কী বলবো খুব জ্বর মাইন্ডেড আরেকজন খুব ইন্টালেকচুয়াল এমনিই তাদের মধ্যে যে তন্মাত্রা তা মিলে না এটা খুব কমন বিষয় সফটওয়্যার সফটওয়্যারে মিলছে না তা হার্ডওয়্যার মিলবে কী করে ঠিক আছে কিন্তু যে আমি এইটা জিউম করে ফেলছি ওটা করে ফেলছি এগুলি এবার দ্বিতীয় কী হয় দ্বিতীয় একটা স্তর হয় যেই স্তরে গিয়ে ব্যক্তি এতটা সংবেদনশীল হয়ে গিয়েছে এটা অনেস্ট স্তর যে সে বুঝতে পারছে কিছু জিনিস শ্রীরামকৃষ্ণ টেলিপ্যাথি প্রবণতা খুব ছিল উনি বলে দিতেন তুই এটা করিস না পূর্ণচন্দ্রকে একরকম বললেন যোগানন্দকে একরকম বললেন বুদ্ধদেবকে দেখা যায় তিনি বারবার বলছেন প্রত্যেকের মধ্যেই টেলিপ্যাথি বেড়ে গিয়েছে হয়তো আমি কিছু চিন্তা করছি কিংবা কারো সম্বন্ধে চিন্তা কেও সেই চিন্তাতেই ইটস এ কোইনসিডেন্স হ্যাঁ আমি সেটাই বলתי কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি না 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 দেখুন বৈজ্ঞানিক ভিত্তি প্রথমেই বলছি বৈজ্ঞানিক ভিত্তি কি একটু আগে যেটা বললাম ভাব সংক্রামক হয় আর ওই সংক্রমণ যখন হজবেন আপনি এনাকেই তো শুধু এফেক্ট করবে না ওনাকেও এফেক্ট করবে না তো এনাকেও না এক জায়গায় ঠিক যার মধ্যে রিসিপ্টিভিটি আছে যার ঠান্ডা লাগার টেন নেজি তার আগে হবে এবারে এই চারজনের মধ্যে আপনারা হাঁচি ছড়িয়ে পড়লো ঠিক আছে উনি বললেন আমার ঠান্ডা লেগে গেছে ঠিক আছে সংক্রমণ সবার মধ্যে হয়েছে কিন্তু ওনার মধ্যে রিসিপ্টিভিটি ছিল ঠিক আছে এরপরে আসে সাজেশান এ ভাবলো ও ভাবলো কো ইনসিডেন্ট বিভিন্ন রকম ঘটে এই জায়গায় আমি কো ইন্সিডেন্ট বলছি এর মধ্যে কার্যকরণ আছে তো ওনার অলরেডি বারবার ঠান্ডা লাগে আপনি চারবার হেঁচে দিয়েছেন ঠিক আছে তো ইনফেকশান তাকে ইনফেক্ট করে দিল তাহলে আমরা কি বলবো কো ইনসিডেন্ট লেগে গেছে তাই তো উনি হয়তো খেয়াল করেননি আপনি হাঁচি দিয়েছেন দেখে গিয়েছে আমরা কো বলবো কিন্তু এটা কো না প্রত্যেকটার মধ্যে এটা চেন ওয়াইজ একটা কাজ করেছে সব কিছু তো টেলিপ্যাথির ক্ষেত্রেও তাই লেগে যাবে কিছু এমন কেউ বল পারবে না যে আমি যা ভাববো তুমি ওখানে বসে তাই ভাববে কেউ ঘোষণা করুক তা হবে না কিন্তু লেগে যাবে কিছু কিছু এইবারে প্রশ্ন হলো কিছু লোক এটাকে স্বীকার করে নেবে দেন তারপরে বলবে যে আমি টেলিপ্যাথি প্রয়োগ করছি ঠিক আছে কিছু লোক স্বীকার করে নেবে কিছু লোক পয়সা রোজগার করবে মিথ্যে কথা বলবে আর কিছু কিন্তু কিচ্ছু হবে না সে শুধুমাত্র এদিক ওদিকে ধরবে আমি এটা জানতাম আমরা বলি না তো আমি যে জানতাম আমরা অনেক সময় কথাটা ইউজ করি তো যে আমি তো আগে থেকেই এটা জানতাম অর্থাৎ ওই ভাবটা আমাদের সবার মধ্যে ছিল নট অনলি মি নট অনলি মি সবার মধ্যে এই ভাবটা ছিল আমরা সবাই ইনেটলি জানি হোয়াট মাস্ট বি ডান কী হওয়া উচিত কি হওয়া উচিত নয় এই সময় কি আমরা জানি কিন্তু আমরা জীবনে এমন সার্ফেসে থাকি ওটাকে ইউজ করি না কোন কোন ধ্যানী ব্যক্তি হ্যাঁ ওই জানার সাথে সাথে হাঁটে তার টেলিপ্যাথি প্রবণতা বা জীবনকে পড়ার প্রবণতা বেড়ে যায় ফলে সে যখন আরেকজনকে দেখে কিছু বলে বা আরেকজনের বিষয়ে কিছু বলে বা কিছু চিন্তা করে তখন ওটা এফেক্ট করে নাহলে প্রত্যেকের চিন্তা প্রত্যেকে এফেক্ট করে মানে ওই ব্যক্তির কথা এফেক্ট করে না উনি টোটালিটির একটা অ্যালাইনমেন্টে চলে এসেছেন আমি যদি আপনাদেরকে বলি আসক্তি থাকলে জীবনে কষ্ট কার উপর লাগবে না ওভারঅল তো ঠিক তেমনই আপনি যখন ধ্যানই হন না আপনি ওভারঅল হয়ে যান আপনি তখন বায়াস্ট হয়ে কিছু দেখেন না আপনার স্ত্রী হোক পুত্র হোক পরিবার হোক কাছের লোক হোক দূরের লোক হোক আপনি শুধুমাত্র একটা এক্সপ্রেশন অফ কনসিয়াসনেস দেখেন তখন আপনার মধ্যে থেকে যে শব্দটি বেরিয়ে আসে ওটা লাইক টেলিপ্যাথি হয়ে যায় শ্রীরামকৃষ্ণ যেমন হতো বলে দিতে পারতেন আর বাকি যেসব কাহিনী হয়েছে এগুলি দেখুন এগুলি সব বিলেতি আমদানি হ্যাঁ শর্টকাটে সুবিধা হয় আমরা ল অফ অ্যাট্রাকশানের মধ্যে এক রকম চলে আসে বিভিন্ন রকম ব্যবস্থা চলে আসে একে কনশিয়াসলি ইউজ করে যে সে ধ্যানই একে আনকনশিয়াসলি যে ইউজ করে সে মনোরোগী আর যে এটা নিয়ে ব্যবসা করে সে মিথ্যাবাদী আর রিয়েলিটি আমরা প্রত্যেকে টেলিপ্যাথ ক্লিয়ার